সোমবার পূর্ব বর্ধমান জেলার দেয়ানদিঘি থানার কামনাড়া ব্লকে বিএলআরও অফিসে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওয়াকফ সম্পত্তি ব্যক্তিগত নামে রেকর্ড করে দিয়েছিল কিছু অসাধু ব্যক্তি বলে অভিযোগ। সেই নিয়ে পীরত্ব বোন মসজিদ রিয়েল এস্টেট ওয়াকফ সম্পত্তি রক্ষা কমিটির উদ্যোগে কামনাড়া বিএলআরও অফিসে বিক্ষোভ দেখায়। যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। কেসে জাজমেন্ট দেওয়ার কথা ছিল, যেটা হিয়ারিং 11/4 হয়েছে, তার জাজমেন্টটা আজকে দেওয়া হয়ে গেল জাজমেন্ট। আচ্ছা, এটা কি কনভার্সন কেস ছিল না আপনার মিউটেশন কিছু ছিল? এটা একটা রেকর্ড সংক্রান্ত ব্যাপার ছিল, মিউটেশনও বলা যাবে না। আচ্ছা, রেকর্ড কারেকশন। আচ্ছা, ঠিক আছে। কি যেন বীরত্বর ওয়াকফ প্রপার্টি নিয়ে, আর ওটা হচ্ছে বন মসজিদ কমিটি ভার্সেস শেখ জনি, মানে অ্যাকচুয়ালি জনি পরে এসছে, ছিল শেখ লালন ওনার বাবার নামে অপোনেন্ট পার্টি, শেখ জনি, ফিরোজা বেগম এবং অসীমা মালিক, এটা হচ্ছে অপোনেন্ট পার্টি। আর মসজিদের পক্ষে ছিলেন আক্তার আলী মল্লিক। এই ছিল আমাদের মিস কেসের ব্যাপার, যেটা হচ্ছে 1 একর 57 শতক একটা জায়গা, যার আরএস প্লট নাম্বার হচ্ছে 2381, এলআর প্লট 3547, সেটা সেকেন্ড পার্টির নামে রেকর্ড হয়ে গিয়েছিল। এর বিরুদ্ধেই ওদের একটা দরখাস্ত ছিল ওয়াকফ যে স্টেট বন মসজিদ, সেটা আমরা আগে থেকেই চলছে, আমরা লিখে পাঠিয়েছিলাম আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 51A করে আমাদের হিয়ারিং করতে করে ডিসপোজাল করতে বলেছে। সেই অনুযায়ী আমরা কেস প্রসিড করে এনকোয়ারি করে ডিসপোজালটা আজকে করলাম, ফাইনাল জাজমেন্ট দিলাম। পরে রেকর্ডেড জাজমেন্ট অর্ডার পেয়ে বিক্ষোভকারীরা শান্ত হন। আমাদের একটা ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে রেকর্ড সংশোধনের জন্য আমরা আবেদন করেছি। এটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি, কিছু অসাধু মানুষ নিজের নামে ব্যক্তিগত রেকর্ড করিয়েছে, সেটা আমরা 97 সাল থেকে আমরা ওয়াকফ বোর্ডে ইনরোল করিয়ে আমরা 97 সাল থেকে লড়াই করে করে আসছি। আমরা রেকর্ডটা সংশোধন করার জন্য 13 সালে চিঠি করি রিয়েলসে। আজকে কি রেকর্ড দিয়ে দিয়েছেন? হ্যাঁ, রেকর্ডটা আজকে সমস্ত সহযোগিতা বা সমস্ত মানুষদের বা বন্ধুদের বা এখানকার অধিকারীদের বা এলাকাবাসীর সহযোগিতা আজকে রেকর্ডটা, মানে পর্চা আপনারা হাতে পেয়ে গেছেন কনভার্সন বা সার্টিফিকেট? নাই, আমরা এখনই পেয়ে যাবেন, মানে জাজমেন্ট কপিটা পেয়েছেন, যেটা কেসের অর্ডারটা পেয়ে গেছি, কপিটা আমাদের ঘরে 1 ঘন্টার মধ্যে। আচ্ছা, বর্ধমান থেকে টিঙ্কু সাউ ও সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।